আবারও বায়ু দূষণের শীর্ষে ঢাকা। শীত মৌসুমের শুরু থেকে প্রায় প্রতিদিনই শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী, আর এর বলি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বাড়ছে শ্বাসকষ্ট, ডাস্ট অ্যালার্জি আর নিউমোনিয়া সহ নানা রোগ। নগর পরিকল্পনাবিদরা এজন্য নির্মাণ কাজের অব্যবস্থাপনা, ইটভাটা ও গাড়ির কালো ধোঁয়াকে দায়ী করছেন। নূপুর মাহমুদের রিপোর্ট। প্রতি বছর শীতকাল এলে রাজধানীতে বেড়ে যায় বায়ু দূষণের মাত্রা, যা ঢাকাকে নিয়ে যায় শীর্ষ বায়ু দূষণকারী শহর হিসেবে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী গেল রোববার ঢাকার বায়ু ছিল চরম অস্বাস্থ্যকর। সোমবারও এই অবস্থার খুব একটা উন্নতি হয়নি। ধুলাবালি আর ভেসে বেড়ানো ক্ষুদ্র কণাই তাই স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীবাসী। ধুলাবালির জন্য প্রথম যেটা হয়, বাচ্চাদের ডাস্ট অ্যালার্জি হয় প্রচুর। হ্যাঁ, তো ডাস্ট অ্যালার্জি হয়, ধুলাবালি রাস্তায় ঠিকমতো পরিষ্কার করা হলে এই সমস্যাটা হয় না। বাসা থেকে বের হওয়ার পরে বাসা যাওয়া পর্যন্ত এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণই থাকে একদম অসুস্থ হয়ে বাসা যেতে হয়। যখন বের হই প্রচুর ধুলাবালি, ধুলাবালিতেই তো ঠান্ডা লাগতেছে, আমাদের কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, ধুলাবালি নাকে যাচ্ছে খুবই, আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই সমস্যা হয়। রাজধানীতে চলমান বিভিন্ন নির্মাণ কাজ, ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষণের মাত্রাকে দিন দিন বাড়াচ্ছে, জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের ওজন পলিউশনটা আছে, কিছু মাইক্রোবিয়াল এয়ার পলিউশন আমাদেরকে আক্রান্ত করছে, এবং কিছু ভারী ধাতু দূষণ রয়েছে, যেমন লেড, মার্কারি, নিকেল, এগুলো। বায়ু দূষণের সবচেয়ে ঝুঁকিতে শিশু ও বয়স্করা, যাদের শ্বাসনালীতে সমস্যা রয়েছে তারাও রয়েছে সবচেয়ে ঝুঁকিতে। আল্ট্রাভায়োলেট রেটের যে ন্যানো পার্টিকেল এবং মাইক্রো পার্টিকেল, এগুলো যখন বাতাসের সাথে মিশে, পানির সাথে মিশে আমাদের শরীরে ঢোকে, তাতে আমাদের শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছে, এবং শিশুদের মস্তিষ্কের যে সেল আছে, সেই সেলের যে ডিএনএ এবং আরএনএ আছে, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাদের অলরেডি ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে বা হাঁপানি বা ব্রঙ্কাইটিস বা সিওপিডি বা তাদের এটা আরও বাড়ায়, আর যাদের নাই তাদের আবার দেখি নতুন করে এই ধরনের রোগ কিন্তু ডেভেলপ করছে আর কি। WHO-র বায়ুমান নির্দেশিকা অনুসারে প্রতি ঘনমিটারে বার্ষিক PM 2.5 উপস্থিতি 5 মাইক্রোগ্রাম আর নাইট্রোজেন ড্রাই অক্সাইডের উপস্থিতি 10 মাইক্রোগ্রাম সহনীয় মাত্রা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।